ওই সময় তারা গড়িয়া মন্ডিটা কে ভাঙে কইয়া তারপরে আমরা মন্দিরটাও আমরা কে ভাঙছে আমরা তো জানি না গেছিল তারপরে আমরা কি মন্দির ভাঙছে তারার বলে গড়িয়া মন্দির আসল ওই গড়িয়া মন্দিরটা বলে কে ভাঙছে কইয়া আমরা আর আমরাও ওই তান্দুলের মন্দির আসল আর কি ওই মন্দিরটা তারা আমার উপর আমার ভাঙছে ভাঙছে কইয়া তারপরে তারা আমার অযথা মানে লাঠি দাও বুলাই লইয়া দূরাইয়া দূরাইয়া ফিরছে তারপরে মাথা তাতারা উঠছে পিঠে আঘাত করছে তারপরে মানে লাস্ট পর্যন্ত মানে অজানা হইয়া পড়ে গেছে গা মানে নিজে জানছি না তারপরে লাস্টে কে জানি মাথা জল টল দিয়া তুই জানছি তারপরে আমি আর পুরা জানছি না মাটিয়ার ওই জায়গার ভেজাল লইয়া মানে আজকে মীমাংসা মনের কথা আছিল এক সুরমা পাড়া জমাতিয়ারা তো তারার প্রতিনিধিও আসলো মনুমহলের পঞ্চায়েত আমরা প্রতিনিধি আইতে একটু লেট হয়েছে এরপরে আহনে তারা আমরার উপরে দা আর ওই দা কুড়া লাঠি দিয়ে আক্রমণ করছে তো আমরা লোক আসলো আমরা লোক সবাই বেগে গেছে গা তো আমরা দুইজন আহত হয়েছে আরো দুই তিনজন আহত হয়েছে তারা নাম কিটা যে দুইজন আহত হয়েছে প্রমিত সাধন নুয়াতিয়া আর ওই রাত্র সিং নুয়াতিয়া আমরার পদাকম নুয়াতিয়া হদার এক্সিকিউটিভ মেম্বার আসলো আর প্রমিতও মেম্বারই আসলো তো তার উপরে মানে এলোপাথিরা আক্রমণ করছে তো আমার উপরেও করছে আমার বেশি এত ইঞ্জুর হয়েছে না তো আমি কোনো রকমের জান প্রাণী বাঁচাইছি আর কি এখন থানাতে মামলা করা হয়েছিল থানাতে তো এখন মামলা করাইব এখনো মা করাইনি এখন মামলা করাইব এখন তো আপনারা কি চান আমরা তো সুস্থ বিচার চাই যে দুইজন ইঞ্জুর্ড হয়েছে দুইজনের নাম কি প্রমিত সাধন নুয়াতিয়া আর রাত্র সিং নুয়াতিয়া কোন জায়গাতে হয়েছে ঘটনাটা ঘটনাটা ওই আপনার ওই হতার বাজারের একটু আগে রোথাইছড়া যাইতে ওই বড়লিকের উপরে চারিদিকে তো এটি নুয়াতিয়ার সারাউন্ডিং এরিয়া আসলো তো মূলত এটা জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে তো হয়েছিল না জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে গিয়া বাইরন প্রথম নমস্কার প্রথম খুলুমো তাই কখাইয়ে থানি সানাই যে তিনি এজেন্সি কে সেন গথনা তমানি গথনা নীতি সংশোধন তমানি যে ইয়াকসুরমা জমিটা পারা বাই নুয়াতিয়া হদা যে ক বাংলা মানে তুই নাই কিন্তু ব্রক সংশোধন ফাই নাই হিনে নাই যে টাইম মতে ফাই কাজ ঠিক না সঙ্গে টাইম মতে থাকা কিন্তু ব্রক খাতিয়ার যে লাথা রক দা রক তঙ্গন বাগে তিনি ব্রক হঠাৎ আক্রমণ হঠাৎ আক্রমণ খাই মানে কিন্তু সংশোধন থামালিয়া অন বাগে সে মিডিয়া কাকু কোনো সাহায্য নাইও বাহেক লাই যে সাহায্য নাইও বাহেক লাই যে সঠিকভাবে বিচার খাই নি বাগে যে আবার সাইড করে ওই নোয়াতি আনি পচা কাগজ তো যে কোনো হাতিয়ার থাকা নিশ্চিত মানে সালাই সংশোধন খাই নাই থাকে মানে বহু